বৈশ্বিক সংকটের এই সময়ে স্বর্ণ ও জমিতে বিনিয়োগ সবচেয়ে লাভজনক খাত বলে মন্তব্য করেছেন দেশের বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভির। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় সকালে বাজুস ফেয়ার 2023 উদ্বোধন শেষে এক সেমিনারে তিনি এ কথা বলেন। দেশীয় জুয়েলারি শিল্পকে সমৃদ্ধশালী এবং বিশ্ববাজারে নিজেদের অবস্থান জানান দিতে দ্বিতীয়বারের মতো বাজুস মেলার আয়োজন করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। আয়োজকরা বলেন, ভিশন 2041 বাস্তবায়নে অবদানের পাশাপাশি স্বর্ণ রপ্তানিতেও ভূমিকা রাখবে বাজুস ফেয়ার। এই মেলায় 8টি প্যাভিলিয়ন ও 12টি মিনি প্যাভিলিয়নে রাখা হয়েছে নানা নকশার গহনা। এছাড়া ক্রেতাদের জন্য সোনা ও ডায়মন্ডের রয়েছে অফারের ছড়াছড়ি। বাজুস নেতারা বলেন, দেশের স্বর্ণ শিল্পকে আরও এগিয়ে নিতেই তাদের এই উদ্যোগ। আপনারা যদি সবাই সম্পদ হিসেবে চিন্তা করেন, তাহলে চিন্তা করেন আগামী 20 বছর কি দিতে পারে, এখন 90 থেকে 9 লাখ হইতে পারে কেন? এইভাবে চিন্তা করেন না কেন আপনারা? শুধু দাম বাড়লো এখানে হতাশ, যারা আগে কিনছেন এটা চিন্তা করেন, যারা আগে কিনছেন এত সবাই লাভবান হয়েছেন আপনারা, এটা তো আপনাকে চিন্তা করেন নাই, এটা চিন্তা করেন না। তা আমরা শুধু কেনার সময় শুধু কম দামে কিনবো, বেতন সময় বেশি, যারা আগে কিনছেন 50,000, 60,000, 70,000, 80,000 সবাই তো জেনে আছেন, তো ঠিক দেখবেন স্বর্ণতে কোন সময় স্বর্ণ এবং ভূমি জমি যেটা আমরা বলি এই দুটা ইনভেস্টমেন্টে দুটোর কোনো সময় লস হয়নি। যে বুদ্ধিমান যার আইডিয়াল মানি আছে, আমি দুইটা জায়গায় দেখি বাংলাদেশে ইনভেস্টমেন্ট করার আপাতত আমার আমার দৃষ্টিতে আমি যেটা বলি, একটা হলো জমি যেটার দাম গত 20 বছরও কমে নেই, আর দাম দেখি আমি স্বর্ণ যেটা গত 20 বছর কমে নেই। আমি আশা করি আপনারা সবাই দুটাতে থাকেন।